জঙ্গিপুর হাসপাতালে জল ট্যাঙ্কের পাশে দুদিন ধরে পড়েছিলেন এক বৃদ্ধা মহিলা। সোমবার সেই কথা জানতে পেরে ওই বৃদ্ধা মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলো অ্যাম্বুলেন্স ইউনিয়নের ছেলেরা। যদিও ওই বৃদ্ধা মহিলার নাম পরিচয় জানা যায়নি। অ্যাম্বুলেন্স ইউনিয়নের ছেলেদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকল এলাকাবাসী। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। জঙ্গিপুর হাসপাতালে জল ট্যাঙ্কের পাশে দুদিন ধরে পড়েছিলেন এক বৃদ্ধা মহিলা। সোমবার সেই কথা জানতে পেরে ওই বৃদ্ধা মহিলাকে উদ্ধার করে জঙ্গিপুর হাসপাতালে ভর্তি করলেন অ্যাম্বুলেন্স ইউনিয়নের ছেলেরা। তৎক্ষণাৎ ওই বৃদ্ধা মহিলার চিকিৎসা শুরু হয় হাসপাতালে। যদিও বৃদ্ধা মহিলার নাম পরিচয় জানা যায়নি। অ্যাম্বুলেন্স ইউনিয়নের ছেলেদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকল এলাকাবাসী। আজকে একটা বয়স্ক মহিলা আমাদের হসপিটালে জল ট্যাঙ্কের ওখানে ড্রেনের মধ্যে পড়েছিল। আমাদের ইউনিয়নের ছেলেপেলে নিয়ে সবাই মিলে ওকে উঠিয়ে নিয়েছে, পুরো ওপেনভাবে পড়েছিল। ওকে ভেঙে তুলে নিয়েছে হসপিটালে অ্যাডমিশন করা। দুদিন থেকে পড়েছিল, আমরা আজকেই খবর পেলাম, সঙ্গে সঙ্গে গিয়ে তুলে নিয়েছি। এডুকেশনাল কোচিং সেন্টার ট্রেনিং শেষে নিশ্চিত কর্মসংস্থানের একমাত্র ঠিকানা, রান বাই আলফা এডুকেশনাল অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট, অথরাইজড বাই আইএনসি কেএনসি পিসিআই রেকগনাইজড কলেজ, আইএসও সার্টিফাইড অনুমোদিত নার্সিং ইনস্টিটিউটে ভর্তির সুযোগ এখন আপনার শহরে। উচ্চ মাধ্যমিক পাশ সকল ছাত্রছাত্রী আবেদনের যোগ্য। 2021-22 শিক্ষাবর্ষে সরাসরি ভর্তি চলছে। জিএনএম নার্সিং, বিএসসি নার্সিং, ডি ফার্মাসি, বি ফার্মাসি, প্যারামেডিকেল, হোটেল ম্যানেজমেন্ট সমস্ত কোর্সে ভর্তির জন্য অতি সত্বর যোগাযোগ করুন। অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা ক্লাস করানো হয়। মেধাবী ও দুস্থ ছাত্রছাত্রীদের জন্য এডুকেশনাল লোন ও স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে। নার্সিং ট্রেনিং করার পর প্রতি মাসে 15,000 থেকে 25,000 টাকা আয় করুন। আজই চলে আসুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আলফা এডুকেশনাল কোচিং সেন্টারে। ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ ও কলকাতায় ভর্তির জন্য যোগাযোগ করুন। আমাদের ঠিকানা আলফা এডুকেশনাল কোচিং সেন্টার, 55 তলা বিডিও অফিসের সামনে, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9083221915।